আমরা 2017 সালে অনূর্ধ্ব-14 খেলতে যাই ঢাকায়, কিন্তু এবার আমরা ফাইনালে খেলি। ফাইনালে খেলে কোনো কারণে আমরা হেরে যাই, তবু আমরা রানার্স আপ হয়। তবু যে আমরা ঢাকা থেকে এত দূর থেকে ট্রেনে করে জার্নি করে যে আসলাম, আমাদের কোনো কেউ রিসিভ করতে আসেনি। আর তবু সরকার যদি আমাদেরকে ব্যবস্থা করে দেয় যে এত দূর যে আমরা ট্রেনে করে আসলাম, আবার বাসায় বাস দিয়ে যাব, এতে আমাদের অনেক কষ্ট লাগতেছে। যে আমাদেরকে যদি সহযোগিতা করা হয়, যে যাওয়া আসার পথে যে ভালো সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা ভালো খেলে আবার দেশের বাইরে খেলে দেশের মুখ উজ্জ্বল করতে পারবো। আমরা সামনের বার খেলতে গেছিলাম, এবার গেছিলাম ঢাকায় খেলতে। আমরা ফাইনাল সেমিফাইনাল খেলছি, সেমিফাইনাল খেলে ফাইনালে উঠে ফাইনাল খেলছি। ফাইনাল খেলে আমরা আমাদের খেলা ভালো হয়েছে, অবশ্য গোল দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ভাগ্যবশত আমরা হেরে গেছি। তবু আমরা ঢাকায় ভালো খেলে রানার্স আপ হয়ে আজকে আমাদের গ্রামের দেশে ফিরে আসলাম। আমাদেরকে অত দূর থেকে আসলাম, ঢাকা থেকে আসলাম, আমাদেরকে প্রথমে কেউ রিসিভ করতে আসলো না। আর এখন এখান থেকে যাব কিভাবে যাব, একটু আমাদের এটাই আর কি কষ্ট অনুভব হচ্ছে। আমাদের খেলে এসে মনে হচ্ছে আমাদের যেটা খেলা খেলছি আরো অনেকে জাতীয় টিমে চান্স পাইতে পারে। আমাদের গেছিল একসাথে আমাদের গোলকিপার, প্রথম গোলকিপার, সে জাতীয় টিমে চান্স পাইছে, আজকে ওকে রাখে আসলাম আমরা। আমরা এত দূর থেকে, আমরা গ্রাম থেকে এত দূরে খেলতে গেছিলাম, আমরা খুব আনন্দ ছিল যে আমরা খেলতে যাব। আমাদের গ্রামের মানুষও খুব আনন্দ ছিল, কিন্তু আমরা সেখানে মানে খেলছি ভালো কিন্তু হেরে গেছি। তা আমরা হেরে গেছি যতটা কষ্ট পাইনি, কিন্তু আমরা জার্নি করে আসছি যে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমাদেরকে ঠাকুরগা থেকে অথবা আমাদের এখান থেকে কেউ রিসিভ করতে আসেনি, আর আমরা এত কষ্ট করে যাচ্ছি যে এটা বলার মতো ইয়া না। আর বাসে আমাদের যাওয়ার খুব কষ্ট হচ্ছে। আমরা ধানমন্ডি মহিলা কমপ্লেক্স থেকে কাল রাত্রে বেরিয়েছিলাম, তবে অনেক কষ্ট করে এসেছি ট্রেনে। পীরগঞ্জের ট্রেন ধরলাম, ধরে ওখান থেকে পীরগঞ্জে নেমে আমরা নাস্তা করি। নাস্তা করে অনেক কষ্ট করে আমরা বাসে আসলাম, জায়গা হচ্ছে না, তবু আসলাম সেই বাসে করে। ওখানে আমাদের স্যারের ওখানে নামলাম। আমি মনে করতেছিলাম আমরা অনেক ভালো কিছু করেছি, আমাদের এখানে এসে আমাদেরকে অনেকজন আর কি রিসিভ করতে আসবে, কিন্তু দুঃখের বিষয় কেউ আসলো না। আমার মনে হয় আমরা ভালো কিছু মনে হয় করিনি, এজন্যে কেউ আমাদেরকে রিসিভ করতেও আসেনি। আমরা যে ঢাকায় খেলতে গেলাম তো খুব আনন্দ উল্লাসে গেছি, আর আমাদের খুব আনন্দ দিয়েই আমাদেরকে ঢাকায় পাঠাইছে। আমাদের মাঠ থেকে বা আমাদের বাবা মা, আমাদের এলাকাবাসী, আগে আমাদের খুব খারাপ ভাবতো গ্রামের মেয়েরা কিভাবে হাফ প্যান্ট পরে আর একটা জার্সি পরে মেয়ে মানুষ হয়ে কিভাবে খেলে। আমরা ওদের কথা বাদ দিয়ে আমরা তারপরে মাঠে খেলছি। প্রথম প্রথম আমরা নিজের আর কি আনন্দ মতো গেছি, আর আমরা কখনো ভাবতে পারতাম না যে আমরা এত উপরে খেলতে যাব। তখন যদিও আমরা গেছি খেলতে, তখন এখন আস্তে আস্তে করে আমরা উপর লেভেলে গেছি, খেলছি ভালো। মানে এখন প্রথম প্রথম খেলতে খেলতে আমাদের মতো যতটা হার্ড টিম ছিল না, মনে হচ্ছে আমাদের পক্ষ থেকে আমরা অনেক খেলছি ভালো। আমাদের কোচরা আমাদেরকে অনেক সহায়তা করছে বলে আমরা এত দূর আগাইতে পারছি, আর আমাদের বাবা মা দিছে আমাদেরকে অনেক আগ্রহ করে দিছে, আমাদের মা বাবাকেও বিশ্বাস করে বলে আমরা খেলতে পারছি। গ্রামের মেয়ে হিসেবে আমরা গ্রামের মেয়ে হিসেবে ঢাকায় খেলতে গেলাম, খেললাম এবং ভালোই খেলছি। তারপরেও দ্বিতীয়তে আমরা এখন হারে গেছি ফাইনালে, তো এটা আমাদের একটু আর কি ব্যর্থ পাওয়ার কথা। যে আমরা ভাবছিলাম সেমিতে, আমরা এর গতবারে গেছিলাম তখন আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে হারছি, এবারও আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জিতে আমরা ফাইনালে হারছি। তো আমাদের আশা ছিল যে আমরা এবারও ফাইনালে জিতব, আর যদি হারেই গেছি এখন আরো চেষ্টা করবো যেন আমরা সেই ময়মনসিংহ কলসিন্দুরকে হারিয়ে আমরা নিজে ঠাকুরগা হয়ে আমাদের রাঙ্গাটুঙ্গি আর রানীসিংহল উপজেলাকে চিনিয়ে দিব আমরা কলসিন্দুর নয়, আমরা রাঙ্গাটুঙ্গি কলসিন্দুরের মতোই হব ইনশাল্লাহ। আমরা সামনেবার জিতবই, জিতবো। আর এখন আমরা মানে আসলাম যে আমাদের এখানে খেলার মাঠে যে উৎসাহ দিল আমাদের ঠাকুরগাবাসী হয়ে, অনেক মানে গ্যালারিতে অনেক মানুষজন ছিল, 100 জনের ভিতরে আমাদের 90 জনে আমাদের পক্ষ ছিল। এখন
আমাদের জার্নি রাতে ট্রেনে আসছি, অনেক কষ্ট করে আসছি, কেউ জেগে আসছে, কেউ ঘুমিয়ে আসছে। এরপর করে আস্তে আস্তে আমাদের পীরগঞ্জ উপজেলায় আমরা নামলাম। সেখানে নামে দেখিয়ে প্রায় আমরা 2 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ছিলাম, কেউ আমাদের কাছে আসেনি। আমাদের এটা সব থেকে বেশি ব্যর্থ হয়েছে যে আমরা ওখানে রানার্স আপ হয়ে যেটা আমরা ব্যর্থ পাইনি, আমাদের এখানে আসে তার চেয়ে বেশি ব্যর্থ পাইছি। আর তারপরে ওখানে আমরা নাস্তা করে আমরা বাসে করে আসছি আমাদের রানীশিঙ্গল উপজেলায়, পীরগঞ্জ থেকে রানীশিঙ্গল উপজেলায় আমরা হাটে আসছি, সরি বাসে আসছি অনেক ঝাঁকিতে। আর তাতে আমাদের প্রচুর ক্লান্ত বোধ করছে বা ঠিক করে আসতে পারিনি। বাসে গেঞ্জাম ঝাঁকির পর ঝাঁকি এখানে এসে তারপরও আমাদের রানীশিঙ্গলে একটু তার আনন্দ দিল, একটু আমাদের মনটা ভালো লাগলো। আর তারপরে এইটুকু এসে আমাদের সবাই আমাদের মাঠের ছেলেগুলো আমাদেরকে ফুল দিয়ে স্বাগত জানালো, আর আমাদের এখানকার প্রশাসকগুলো আমাদের মিষ্টি দিয়ে অভিনন্দন জানালো। তারপরে আমাদের আমরা এখানে আসলাম ভ্যানে করে, তাও একটু আর কি দুঃখ বোধ করলো যে আমাদের কেউ নিতে আসলো না। আমরা একটা উপজেলা রানীশিঙ্গল উপজেলা হয়ে রাঙ্গাটুঙ্গি মাঠে খেলছি, আমাদের কোনো নাম হচ্ছে না, হচ্ছে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের, কিন্তু ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের লোকজন আমাদেরকে কিচ্ছু করছে না। এটার জন্য আমরা বিশেষভাবে দুঃখিত।